দুশো আইকম রান্না করার মতন আপনার এই মাল্টি প্রেসার কুকার বাংলাদেশের ডিজনি তালি কোম্পানি চলে রান্না হয়ে গেলে কিন্তু আপনি হুইসাল দিবে হুইসাল দিবে আর এটা কিন্তু ডিজিটাল সিস্টেম অটো টাইমার অটো টেম্পারেচার দিব আচ্ছা যেটা আপনার হার্ড এনোডাইজার পাতিল 50 বছরের কিছু হবে না অনেক সময় আমরা রমজান মাস আসলে ডিপ ফায়ার কিনে আপনার ডিপ ফায়ার দরকার নাই আপনি এটার ভিতরে আলু চপ বেগুনী আমরা এগুলো মনে করেন বাসা বাজা পোড়া করি অনেক সময় সেগুলো করতে পারবেন এই প্রোডাক্টটা আপনার গ্যারান্টি আছে দুই বছর রিপ্লেসমেন্ট পাঁচ বছর সার্ভিস ফ্রি আসসালাম আলাইকুম ভিউয়ার সবাইকে আবার অনুরোধ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক আজকে আমরা ইলেকট্রিক প্রেসার কুকার দেখাবো এবং সেটা কিন্তু ডাবল হারের এবং পাশাপাশি নতুন করে কিন্তু আরেকটা ঢাকনাও নিয়ে চলে আসে যারা এইভাবে খোলা রেখে ভাজাভাজির কাজ করতে চান সেটাও কিন্তু করতে পারবেন আজকে আর আমরা কিন্তু রয়েছি আজকে সোমাইয়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস নিস্তলায় সব নম্বর একশো উনচল্লিশ এবং একশো একচল্লিশ আর এই সম্পর্কে বিস্তারিত জন্ম আমার সাথে রয়েছে রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন দর্শক নতুন কোয়ালিটি এবং প্রেসার কুকার বাংলাদেশের সর্বপ্রথম খালি প্রেসার কুকার না যেটা রাইস কুকার প্রেসার কুকার কারি কুকার গ্যাসের চুলা ইন্ডাকশন চুলা লার্কিস চুলা হিটারের চুলা এই এত ধরনের চুলার ভিতরে রান্না করার থেকে যদি আপনি একটা কুকার ডিজিটাল কিনতে চান রুমের ভিতরে রান্না করবেন কি ডাইনিং ঘুমায় টেবিলে খাটের উপরে ঘুমায়া খাটের পাশে রাইখা আপনারা পাকের ঘরে যাইতে হবে না এরকম ধরনের রবট প্রেসার কুকার যেটা সব সবকিছু করা যাবে সবকিছু করা যাবে দুশো আইটেম রান্না করার মতন আপনার এই মাল্টি প্রেশার কুকার

আপনি কি ধরনের রান্না করতে চান সব ধরনের রান্না এখানে দেওয়া আছে এখানে লেখা আছে সবকিছু আপনি কি কি রান্না করতে পারবেন আজকে এই প্রেসার কুকারটার মধ্যে সারা মাস রান্না করলে আপনার বিদ্যুৎ বিল আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এবং এখানে কিন্তু ডিসপ্লে দেওয়া আছে আপনি যা যা রান্না করবেন সব ডিসপ্লে দেওয়া আছে এটার ভিতরে ডাকনাটা হলো আপনার থ্রি ওয়ান ডাকনা থ্রি 3 ইন ওয়ান এই একটা ডাকনা দিয়ে আপনি মনে করেন যদি রান্না করেন আপনি মাংস রান্না হবে মাত্র পনেরো মিনিটে পনেরো মিনিট পনেরো মিনিটে রাইস রান্না হবে দশ মিনিটে পোলাও হবে দশ মিনিটে এইভাবে যদি ঢেকে রান্না ঢেকে রান্না করেন আর এই ডাকনা দিয়ে যদি গ্যাসের চুলার মতন রান্না করেন সেই জায়গায় সময়টা একটু বেশি লাগবে পাঁচ সাত মিনিট বেশি লাগবে মানে যেরকম আমরা লার্কির চুলার মধ্যে আপনি রান্না করি এরকম না আচ্ছা আগলা ডাকনা দিয়ে এইভাবেও রান্না করতে পারবেন এটার ভিতরে যদি আপনি প্রেসার কুকারের মতন ঢাকনাটা লাগা দেন অটোমেটিক লক সিস্টেম সেভাবে রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা এবং এই দুই ধরনের ঢাকনাটা আজকে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে কিন্তু আপনি অটবাল সিস্টেম এটা রান্না হয়ে গেলে কিন্তু আপনি হুইসাল দিবে দিবে আর এটা কিন্তু ডিজিটাল সিস্টেম অটো টাইমার অটো টেম্পারেচার দিব আচ্ছা আপনার কোনো টাইম সেট করতে হবে না এটা কিভাবে চালাবো একটু দেখা দিচ্ছি আপনাদেরকে এখানে দেখেন এই যে জিনিসটা দেখেন এখানে কিন্তু আপনার সব ধরনের রান্না কিন্তু লেখা আছে যখন আপনি এখানে চাপ দিবেন ফাংশন চলে আসবে মাত্র পনেরো মিনিট এই যে দেখেন এখান থেকে আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ চলে যাবে দশ মিনিট এটা যে মাছ রান্না এখানে আপনি একটা একটা করে চেঞ্জ করবেন পাঁচ এইভাবে দেখেন আপনার এই আসবে তরকারি বিশ মিনিট এইভাবে আপনার এই যে রান্না দেখেন এই এটা হলো বাচ্চাদের জন্য আপনার খিচুড়ি টুচুড়ি করার জন্য এইভাবে আপনার চল্লিশ মিনিট এইভাবে আটাইশ মিনিট এইভাবে পঁয়ত্রিশ মিনিট এইভাবে আপনি দেখেন আট মিনিট এইভাবে আপনি পঁচিশ মিনিট এইভাবে আপনার 30 মিনিট এইভাবে আপনার 20 মিনিট আপনি কমাইতে পারবেন এখান থেকে আবার দেখেন এই যে কমানের অপশন আছে বারানের অপশন আছে এগুলো কেক পুডিংও করা যাবে এখানে ষোলো আইকেম দেওয়া আছে এখন আপনি মুরগির রান্না করতে চান এই যে মুরগির রান্না এটা ক্যান্সাল এটা আপনি মুরগি রান্না করেন 30 মিনিট আপনি কমায় দিলে এটা মনে করেন এখান থেকে কমাইতে পারবেন এই যেভাবে কমাই দিতে পারবেন অটো চালু অটো চালু হয়ে যাও অটো টেম্পারেশন লিব অটো টাইমার লিবো লিব আপনার কোনো সেটআপ করতে হবে না এখন কিন্তু টাইম নেওয়া শুরু চালু হয়ে গেছে এখন আপনি ক্যান্সেল করতে চাইলে এই হলো ক্যান্সেল এখন আমি আপনাদেরকে দেখাই এটার ভিতরে যখন আপনি রান্না হয়ে যাবে তখন এখানে আপনি পুশ করলে এখান দিয়ে গ্যাসটা বের হয়ে যাবে এই পুশটা করলে গ্যাসটা বের হয়ে গেলে আপনার ডাকনাটা অটোমেটিক এটা খুলে যাবে আপনার ডাকনাটা নিয়ে কোনো যাতা করতে হবে না এটা যখন ডাকনাটা লাগা দিবেন তখন তখন এটার ভিতরে রান্নার পরে কিন্তু একটা গ্যাস হবে অনেকে পারাপাড়ি করবেন খোলার জন্য তখন আপনি এটা পুষ করতে হবে পুষ করলে কিন্তু গ্যাসটা বের হয়ে যাবে মাত্র দুই সেকেন্ডে আচ্ছা আচ্ছা তখন আপনি ডাকনাটা খুলতে পারবেন খোলার পরে আপনি যদি এইটার ভিতরে এই ধরনের পাতিল দিয়ে রান্না করতে চান করতে পারেন এইটার যে ডাকনাটা গ্লাসের মার্বেল কোট করা পাতিলটা এটার ভিতরে কিন্তু মার্বেল কোট করা আচ্ছা আচ্ছা আর একটা পাতিল আছে এটার সাথে যেটা হার্ড অ্যানোডাইজের পাতিল যেটা আপনি হার্ড অ্যানোডাইজের পাতিল 50 বছর কিছু হবে না আচ্ছা এই যে কোনো চামচ ইউজ করা যাবে দুটো হাড়ি থাকবে দুটো হাড়ি থাকবে আচ্ছা এবং এটার ভিতরে আপনারা চা গরম দুধ গরম ভাত রান্না পোলাও রান্না বিরিানি করা মাংস রান্না খিচুড়ি রান্না ডিম ভাজা দুধ গরম করা সবকিছু করা যাবে এটা তো ডিম ডিম তো বাজা যাবে না বাজা যাবে অনেকে বলবে ডিম বাজা যাবে না মাছ বাজা যাবে না ফ্রাই করা যাবে না আমি আজকে আপনাদেরকে দেখাই এখানে দেখেন আমি চালু করে দিচ্ছি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি চলে যাব এই দেখেন আমি ক্যান্সেল করে দিলাম এখন আপনি এখান থেকে দেখেন এই যে পাঁচ মিনিট না ডিম আমি এই পাঁচ মিনিটের মধ্যে আমি ডিমটা বাজা দিব ভাই আপনারা একটু খেয়াল করেন এটা আমি এটা চালু হয়ে গেছে দেখেন এই যে চালু হয়ে গেছে না ভাই এখন এটা এখানে যে লেখাগুলো আছে এই লেখা যেন এটা কিন্তু ডিজনিতালি লেখা আছে ডিজনি ইতালি এটা অনেকে বলবে ভাই অরিজিনাল ইতালির থেকে আসছে অরিজিনাল ইতালির থেকে কোন প্রোডাক্ট আসে না বাজারের সবচেয়ে একটা উন্নত মানের ব্র্যান্ড ডিজনিতালি মানে এটা ইতালিয়ান একটা কোম্পানি এবং এই প্রোডাক্টটা আপনার গ্যারান্টি আছে 2 বছর রিপ্লেসমেন্ট কয়েলে 5 বছর সার্ভিস ফ্রি আমার কথা কাজে যদি মিল না থাকে যদি আপনারা রান্না না করতে পারেন এটার ভিতরে যদি কেউ কেনার পরে নেওয়ার পর যদি বলেন যে ভাই আপনার কথা কাজে মিল নাই সেই ক্ষেত্রে এই প্রেসার কুকারটা আপনাদেরকে গিফট করা হবে ডাবল টাকা দেওয়া হবে এবং আজকে আমি আপনাদেরকে যে দেখেন এটার ভিতরে এখন আপনি একটা ডিম ভাঙবো ডিম আমি ডিম বাই যে আপনাদেরকে দেখাবো আপনারা একটু খেয়াল করেন এটার ভিতরে এই যে দেখেন ডিমটা আমি ঢালা দিলাম তেল তো নাই তেল তো দিই নাই এখন এই ডিমটা দিয়ে দিলাম আপনারা একটু খেয়াল করবেন যে এটার ভিতরে ডিমটা কিভাবে ভাজা হয় আমি এই ঢাকনাটাই দিয়ে দিলাম এটার উপরে ঢাকনা আছে আর ওইটার ঢাকনাটা আমি লক করে দিলে এটা ঢাকনা লক হয়ে যাবে তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ডিমটা ভাজা দেখেন একটু মানে এইটাতে আপনারা এই ঢাকনা সুবিধা হচ্ছে আপনারা যে কোনো ধরনের ভাজা ভাজি কিন্তু খোলা রেখে করতে পারতেন করতে পারবেন খোলা রাখা মানে যখন আপনি ডিম ভাজবেন বা মাছ ভাজবেন তারপরে আমরা অনেক সময় ফ্রাই করি ফ্রাই করি এটার ভিতরে তেল দিয়ে এয়ার ফ্রায়ারে কাজ করব আলু চপ বেগুনি ভাজবো সামনে রমজান মাস আছে ডিপ ফ্রায়ারের ভিতরে অনেক সময় আমরা রমজান মাস আসলে ডিপ ফায়ার কিনি আপনার ডিপ ফায়ার দরকার নাই আপনি এটার ভিতরে আলু চপ বেগুনি আমরা এগুলো মনে করেন বাসা বাজা পোড়া করি অনেক সময় সেগুলো করতে পারবেন মানে একটা কথা সোজা যদি আপনি দুইশো আইটেম রান্না করতে চান দুইশো আইটেম এটার ভিতরে করা যাবে দুইশো আইটেম করা যাবে কেক পুডিং থেকে শুরু করে সবকিছু করা যাবে এই যে দেখেন আমি ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে গেছে ভাই দেখেন ডিমটা আমি পোস্ট করে দেখাচ্ছি অনেকে বলবেন ভাই এটার ভিতরে তো ডিম পোস্ট কিভাবে হবে সেটা আজকে আপনাদেরকে মাংস রান্না পোলাও রান্না বিরিয়ানি রান্না আপনারা যদি বলেন যে না এটা হয় নাই নিয়ে আসবেন আমি আপনাদেরকে রান্না করে দেখায় খাওয়াই দিব আবার ডাবল টাকা রিকানও দিয়ে দিব আচ্ছা আচ্ছা ওকে তো এইটা দেখেন মাসে বিদ্যুৎ বিল আসবে কত ভাই মাত্র 150 টাকা ভাই মাত্র 150 টাকা এই যে দেখেন ডিমটা এই দেখেন অলরেডি ডিমটা আমাদের দেখেন এই যে দেখেন ডিমটা দেখেন আমরা এইখানে ডিমটা আমরা পোস্ট করতেছি আর কত সুন্দর দেখেন এই যে লাগে না মানে এটা মার্বেল কোট করা আপনার মানে এগুলা কোনো ভাঙা ফাটার কোনো বয় নাই আপনারা দেখেন ডিম পোস্ট হয়ে যাবে লবণ দিছেন ভাই লবণ তো দিই নাই লবণ নাই আসলে লবণ কিনতে গেলে আধা কেজি লবণ কিনতে হয় তো একটা ডিম বাংতে যায় যদি আধা কেজি লবণ কিনতে হয় তাহলে তো আমার মনে করেন খরচ বেশি হয়ে যাবে সেই জায়গায় যদি আমি হোলসেল রেডি দিতে যাই ওই লবণের টাকাটা তো ধরতে হবে তো লবণের টাকাটা আমার ধরার দরকার না আজকে পানির দামই দিয়া দিমু একেবারে পাইকারি দাম পাইকারির দাম আচ্ছা পাইকারির দামই দিয়া দিমু কত থাকছে ভাই প্রাইস ভাই একবার আপনারা এই বাংলাদেশের সর্বপ্রথম আনকমন জিনিস যদি কিনতে চান 2024 সালের এই প্রোডাক্টটা 7500 টাকা রেট আচ্ছা বাজারে अवेलेबल 7500 টাকা শুমাটের দস্তকে মাত্র 15 দিনের একটা অফার থাকবে পরবর্তীতে কিন্তু 7500 টাকা রেট

অনেকে কিন্তু হোটেলে থাকেন তারপরে আপনারা মনে করেন অনেকে কিন্তু বেসালা থাকেন ডিম বাঁচতে হয় অনেক সময় কাজের চাপে খানার সময় পাওয়া যায় না কখন রান্না করবেন তো কখন খাবেন আপনি যদি একটা ডিম বাজেন একটা মাস বানেন এটার ভিতরে 10 মিনিট আপনি আধা কেজি চালের পোলাও কইরা আপনার খানা হয়ে গেল দুই তিন জনের আচ্ছা এবং এইটা কি খাবার গরমও রাখবেন এই খাবার শেষ হয়ে গেলে 24 ঘন্টা খাবার গরম থাকবে আপনি যদি ওয়ার্মারে লাগায় রাখেন 24 ঘন্টা আপনার খাবারটা গরম থাকবে 24 ঘন্টা 24 ঘন্টা আচ্ছা আচ্ছা ওকে তাহলে নাও সিস্টেমটা কি ভাই ভাই সারা বাংলাদেশে আজকে আপনারা যে পাতিরগুলো আমি দেখাইতাছি ডাকনাটা কিন্তু আন্ধরে কেবল ভাই ভাঙ্গার কোনো অপশন নাই এই পাতিরগুলা এগুলা আপনাদেরকে এইভাবে ফেলাতে হবে ভাঙ্গার কোনো অপশন নাই আচ্ছা আচ্ছা এটা ঢাকার বাইরে যারা নেবেন মাত্র এক হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ঘরে বৈশা প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার ভিতরে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন যারা নিতে চান এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা আসতে চান এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন যাদের যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন